শুধু 10 মিনিট আগে এখন কথা বলবো এক রিকশা চালক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এত হাসি খুশি কারণ কারণ আপনি কথা কইতেছেন ভালো ভালো লাগতেছে সারা দিন রিকশা চালানোর পর খুব হাসি নাকি হ্যাঁ ভাই তো দেশে বাড়ি কোথায় আমার দেশে বাড়ি রাজশাহী চাপাই রাজশাহী চাপাই জি ভাই রাজশাহী কিসের জন্য বিখ্যাত জি ভাই রাজশাহীতে কি পাওয়া যায় বেশি সব আম বেশি পাওয়া যায় আম কাঁঠাল বিখ্যাত আমের বিখ্যাত কত বছর ধরে রিক্সা চালান রিক্সা চালাই ধর 20 বছর ধরে গাড়ি চালাই 20 বছর ধরে ঢাকা শহরে কত বছর ধরে ঢাকা থাকি 12 বছর ধরে 12 বছর ধরে জি তো আপনার জীবনে এমন কোন ঘটনা আছে যে দর্শক শুনলে খুবই মজা পাবে প্রেম করছেন জীবনে হ্যাঁ ভাই প্রেম করছি ভাই প্রেম করছেন প্রেম করছি বিয়ে করছি সব মানে কয়টা প্রেম করছেন জীবনে দুইটা দুইটা প্রেম করছেন এটা কি দেশে প্রেম করছেন নাকি না একই এলাকায় একই এলাকায় জি তো সর্বপ্রথম প্রেমের কাহিনী একটু বলবেন যে কিভাবে প্রেমটা করলেন মেয়েটাকে কিভাবে মানে আয়ত্তে আনলেন না দেখতে ভালো লাগলো কথা বললাম কথা বলতে প্রেম হয়ে গেল এটা কথা নাকি কথা বলতে বলতে প্রেম কথা না বলে প্রেম হলো কেমনে হ্যাঁ কথা না বলে প্রেম হলো কেমনে ভাই যে মেয়েটার সাথে প্রথম প্রেম করছেন ওই মেয়ের নামটা কি নাম মোসাম্মদ ফরিদা খাতুন কি বেগম ফরিদা খাতুন মোসাম্মদ ফরিদা ফরিদা জি কার বাসা আপনার আপনার বাসা এক জায়গায় হ্যাঁ একই এলাকায় একটা গ্রাম এক গ্রামে বিয়ে কি ওই মেয়েকে করছেন হ্যাঁ অন্য মেয়েকে করছি আর একটা করছি প্রেম করছেন একজনের সাথে বিয়ে করছেন নারী জনরে তো মেয়ে কিছু বলেনি আপনাকে না ওনারা ওনারা আবার পরে করছি বিয়ে ও মেয়ে অনুযায়ী বিয়ে করছে না আমি করছি দুটোটাই করছি আর একটা আপনি বউ কয়টা এখন বর্তমানে দুইটা বর্তমানে বউ বর্তমানে দুইটা চলতেছে দুইটা চলতে এখন কি প্রেম করেন না এখন প্রেম করি না ভাই প্রেমে সব মিটে গেছে সব মিটে গেছে তো ওই মেয়ের সাথে কত বছর প্রেম করছিলেন তিন বছর করছিলাম তিন বছর এর সাথে তিন বছর পর পর বিয়ে করছি তার সাথে প্রেম নিবেদন কিভাবে করছিলেন প্রেম নিবেদন যেভাবে হয় নিবেদন করছিলেন কি গোলাপ ফুল দিছিলেন নাকি একটা শুরু আছে না শুরুটা না ভাই দেখা সাক্ষাৎ একই এলাকা থাকি তো দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় অতি ভালো লাগে তখন প্রেম করি প্রেম তো করছেন মানে সর্বপ্রথম শুরু করছেন কিভাবে শুরু করছি দেখা হয় সাক্ষাৎ হয় ভালো লাগলো বলে কথা কইলাম ভালো লাগলো কথা কইলেন কাজকর্ম করিনি তো দোরানি খাই ওইরকম কাম কাজ করেন দোরানি খান নেই না এখন কি মেয়ের সাথে দেখা দেখা হলে কি করবেন মেয়েটাকে আমার সংসারে আছে তো ওই ও মেয়েটাকে বিয়ে করেছেন বিয়ে করেছে বাচ্চা কাচ্চা হয়েছে এখন কি মাঝে মাঝে কি প্রেমের মনে জায়গা দেয় ও মনে হয় যখন মোবাইলে কথা হয় তখন প্রেম করা হয় মোবাইলে কথা বলা হয় ভালো লাগে এখন বর্তমানে কোনো প্রেম টেম নাই না এখন বর্তমানে প্রেম টেম না বউয়ের সাথে যা প্রেম আছে তা তাই হ্যাঁ কারণ যারা এগিয়ে আছে তার সাথে প্রেম আছে তার কোনো প্রেম টেম না বাইরে দুই বউ দুই বউ ঝগড়া করেন না না দুই বউ দুই খানা আছে ভাই কোথায় কোথায় আছে একজন আলাদা আলাদা সব বাড়ি ঘর আলাদা আলাদা কোনটাকে ভালোবাসেন বেশি দুটোটাই সুবান দুটোটাকে ভালোবাসেন বেশি দুটোটাই সুবান আপনাকে ভালোবাসে কোনটা বেশি আমাকে বেশি ভালোবাসে বড়টা বড়টা ছোটটা ভালোবাসে না মনে ভালোবাসে তারপর ওই একটু বেশি শ্রদ্ধা করে ভয়টাই বেশি শ্রদ্ধা করে বড়ার সাথে প্রেম করছিলেন না বড়ার সাথে প্রেম করিনি ওইটা আমার মানে বিয়ের পর প্রেম করছিলেন বিয়ের পরে প্রেম করছিলাম ওই মেয়ে কি গার্জেনের মতো বিয়ে করছেন নাকি ভাগাই নিয়েছিলেন হ্যাঁ ভাগাই লিয়ে করছিলাম মানে ভাগাই নিয়ে নিয়ে গেছিলেন কেন ভাগাই লিয়ে গেছিলাম ভাগাই নিয়ে কোথায় উঠছিলেন আপনি ও দু তিন দিন বাইরে ছিলাম তো বড় বউ জানলো কখন জানলো কিছুদিন পর জানছে জানার পরে বড় বউ অ্যাকশন নিছে কি জানার পর ঝগড়া ঝুটো হয় মানুষ সালিশ বসে সালিশে আবার কথা হয় হ্যাঁ সালিশ হইলো সালিশ আবার ছেড়ে দিলাম আবার বিয়ে করলাম আবার বড় ছেড়ে দিছিলেন ছেড়ে দিয়ে ছেড়ে দেওয়ার পর আবার দুই বছর পর শান্তিনে বর্ডার কাছে আবার আবার ফিরে গেছেন বাচ্চা কাছে আসলে আবার বর্ডারে তো আবার লেলেছি ভবিষ্যতে কি আর বিয়ে শাদি করবেন না আর হয়ে সলা করা যাবে না বিয়ে সব মিটে গেছে সব মিটে গেছে ভাই বিয়ে সব মিটে গেছে বাস বিয়ে সব মিটবে না ভাই দুটো তো করছি মানে কামার কয় টাকা দুই সংসার দেন কয় টাকা কামাই করি ভাই 700 800 থাকে খাওয়া খরচ বাদ সব দিয়ে 700 800 টাকা থাকে ঘর ভাড়া দিয়ে আমরা ঘর ভাড়া দিই না ভাই আমরা গ্যারেজে থাকি আমার ফ্যামিলি সব দেয় আছে ফ্যামিলি সব দেশে দুনো বউ কি দেশে দুনো না কই দেশে আপনি ঢাকা একা থাকেন আমি একাই থাকি তো ঢাকা বউ আর একটা দরকার আছে না ঢাকা তো বউ লাগলে বউ দরকার না তো
দিলা বউ টাকা দিলে সময় তো পাওয়া যায় ভাই কি কই টাকা দিলে সময় তো খনিকের জন্য পাওয়া যায় আর বউ কি করব মানে টাকা দিলে আকাশের বউ পাওয়া যায় হ্যাঁ খনিকের জন্য পাওয়া যায় সময়ের জন্য পাওয়া যায় না অভাব নাই গা আকাশের তাহলে বউর অভাব নাই অভাব নাই টাকা থাকলে বউ অভাব নাই টাকা শহরে বউর অভাব নাই টাকা দিলে বউ পাওয়া যায় টাকা দিলে বউ পাওয়া যায় অবশ্যই পাইছেন না এরকম দুই একটা হ্যাঁ অনেকেই যায় তো মাঝে মাঝে মন হলে চলে যায় মাঝে মাঝে যান যাই কত টাকা লাগে যা লাগে তিন চার পাঁচশো হয়তো দিলাম তিন চার পাঁচশো টাকা লেগে যায় হ্যাঁ লাগবো না কি এটা কি রাত চুক্তি নাকি না তাহলে ক্ষণিকের জন্য কি রাত চুক্তি ক্ষণিকের জন্য ধন্যবাদ আপনাকে